নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি যে স্থায়ী বাসিন্দা যারা আছেন তাদের নতুন যদি কোনো জন্মের সংস্থাপত্র তা বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট পেতে গেলে প্রচুর হয়রানি হতে হতো কারণ স্থানীয় হসপিটালে ডেট দেওয়া বা সেখানে বিভিন্ন রকম একশো টাকা নিয়ে সার্টিফিকেট দেওয়া এছাড়া বিভিন্ন ওয়ার্ডের যে যারা নেতা আছে তাদেরকে ধরতে হতো তো সেই সমস্যাগুলো সমাধান হওয়ার জন্য এবারে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে এবং সেখান থেকে আপনারা যখনই চাইবেন এক থেকে একাধিকবার যতবার খুশি আপনাদের জন্ম মৃত্যু শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমেই এবারে এতে অনেক সুবিধা আছে যে আগে যে হারিয়ে যাওয়ার ভয় ছিল যে জন্ম বা বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট যদি হারিয়ে যেত তাহলে মানুষের প্রচুর হয়রানি হতো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনারা অনলাইনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে তো আপনারা সরকারিভাবে যে জন্মভিত্তির যে সার্টিফিকেট হয় বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট আপনারা পেয়ে যেতে পারবেন তো এটি করতে গেলে চলুন আগে তার আগে বলে দিই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে কী হবে যখন কোনো নোটিফিকেশান আমি ভিডিও পোস্ট করব আমাদের কাছে এরকম শিক্ষামূলক ভিডিওর নোটিফিকেশানটি চলে যাবে তো চলুন কী করতে হবে আমরা পরপর দেখে নিই দেখুন জন্ম শংসাপত্র দু হাজার জানুয়ারি থেকেই অনলাইনে পেয়ে যাবেন তো জানুয়ারি থেকে রাজ্যে যে কোনো নতুন জন্ম ও মৃত্যুর সরকারি শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন সাধারণ মানুষ সরকারি বা বেসরকারি হসপিটাল থেকে শংসাপত্র সংক্রান্ত আবেদন জমা পড়লে মোবাইলে এসএমএস মারফত সে কথা জানানো হবে যে মোবাইল নম্বর নথিভুতর থাকবে শংসাপত্র তৈরি হলেও জানানো হবে সে কথা বলা হবে এবার অনলাইনেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার সার্টিফিকেট শুধু তাই নয় প্রয়োজনে একাধিকবার ডাউনলোড করা যাবে শংসাপত্র অর্থাৎ হারিয়ে গেলে প্রতিলিপি পেতে আর পুরসভাগুলির দরজায় করা করানাতে হবে না প্রতিলিপি পিচ্ছু একশো টাকা করে দেওয়ার প্রয়োজন পড়বে না এই সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্ব রাজ্য সরকার তুলে দিয়েছে স্বাস্থ্য দপ্তরকে চালু হয়েছে নয়া পোর্টাল স্টেট রেজিস্ট্রি পোর্টাল ফর বার্থ অ্যান্ড ডেথ ওয়াকিভার মহল সূত্রের খবর দালাল রাজ ভাঙা মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি এই একটি সিদ্ধান্ত নিয়েই সরকার ভবিষ্যতের অনেকগুলি লক্ষ্য পূরণ করতে চাইছে এক প্রকল্পে যুক্ত করে দেওয়া হবে খাদ্য খাদ্যসাথীকে সরকারি তথ্যই বলছে প্রায় ষোলো লক্ষ মৃত মানুষের রেশন কার্ড এখনও বাতিল হয়নি কিন্তু এই পদ্ধতিতে নতুন জন্ম বা মৃত্যুর ক্ষেত্রে ব্যক্তির আধার কার্ড সংক্রান্ত তথ্য হাসপাতাল বা শ্মশানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জানানো মাত্র সেটি চলে যাবে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প রূপায়নে জড়িত বিভিন্ন দপ্তরে ফলে প্রতিটি নতুন জন্মে স্বাভাবিক নিয়মে সেই শিশু রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে যুক্ত হবে একইভাবে মৃত্যু হলে খাদ্যসাথী সহ বিভিন্ন প্রকল্প থেকে বাদ চলে যাবে তার নাম ফলে সেই নাম ভাঙিয়ে বিভিন্ন আর্থিক ও অন্যান্য সরকারি সুবিধা অন্যায়ভাবে ভোগ করার চক্রও ভাঙবে এমনকি নয়া কর্মসূচিতে নির্ধারিত সময় শংসাপত্র না পেলে সেই ব্যক্তি নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন সরকারের শীর্ষমহল সূত্রের খবর মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী প্রকল্প রূপায়নের কাজে বিশেষ নজর দিয়েছেন খতিয়ে দেখছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ্য ভবনের পদস্থ আধিকারিকরাও দূরদর্শী প্রকল্পটির নাম করার কথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে মালদহ ও হাওড়ায় এই পাইলট প্রজেক্ট সম্পূর্ণ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট ডব্লু 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 ডট হেলথ ডট ডট ইন এর বাঁধিকে গিয়ে বার্থ অ্যান্ড ডেট রেজিস্ট্রেশন অংশে গিয়ে ক্লিক করলে খুলে যাবে প্রকল্প সংক্রান্ত জরুরি খুঁটিনাটি স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অজয় চক্রবর্তী বলেন প্রকল্পটি নিয়ে গত তিন মাস ধরে দপ্তরের আধিকারিকরা পরিশ্রম করছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন সরকারের শিষ্যমহল বিষয়টি দেখছে আমরা রূপায়নের চেষ্টা করছি মাত্র বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট ওয়েব লিঙ্ক এই যে লিঙ্কটা আমরা দেখছেন এইচ টি টিপি সি আর এস ডট হেলথ ডট ডট ইন তো এখানে ক্লিক করে আমরা পেয়ে যাবেন আমি পরে আপনাদের দেখে দিচ্ছি তো এখানে কী করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড হলো অফিসিয়াল স্টাফদের জন্য যারা হসপিটালের চাকরিজীবী তাদের জন্য বার্থ সার্টিফিকেটের জন্য বিভিন্ন রকম পরিষেবা পেতে নিচের এই লিঙ্কটি প্রথমে ক্লিক করবেন যে ক্রিস ডট সি আর এস ডট হেলথ ডট ডট ইন তারপর যে পেজটি ওপন হবে তার ডান দিকের উপরে তিনটি লাইনের উপর ক্লিক করার পরে সিটিজেন সার্ভিস মেনুতে ক্লিক করে বার্থ সাব মেনু অপশানের ওপর প্রেস করুন তারপর বিভিন্ন অপশান দেখতে পাবেন হাউ টু অ্যাপ্লাই কীভাবে তা অ্যাপ্লাই করবেন তার ইউজার গাইড আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন ট্র্যাক অ্যাপ্লিকেশান ডাউনলোড সার্টিফিকেট চাইল্ড নেম রেজিস্ট্রেশন ডিলেথ বার্থ রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেট কারেকশান এগুলির মধ্যে যেটির প্রয়োজন সেটির ওপরে প্রেস করতে হবে এরপর আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইলে যে ওটিপি আসবে সেটি দিয়ে সাবমিট করার পর আপনাকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে তাহলেই হয়ে যাবে আগামী দু হাজার বাইশের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের সব জেলায় চালু হবে যদিও সব কিছু সাবডিভিশানে এটা পরীক্ষামূলকভাবে অনেক দিন থেকে চলছে তো এবার আমরা দেখে নেব কিভাবে আপনি এই যে ওয়েব লিঙ্কটা ক্লিক করে ডাউনলোড করতে পারবেন দেখুন এই লিঙ্কটা আপনি এখানে গুগলসে লিখে দেবেন লিখে দেওয়ার পর সার্চ করবেন সার্চ করলে এই যে পেজটি খুলে যাবে এখানে দেখুন বার্থ অ্যান্ড ডেট বলে নতুন দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান আইডি তো অ্যাপ্লিকেশান আইডি আপনাদের নেই তো এই পাশে যে ডান দিকের তিনটে ডট আছে এখানে ক্লিক করলে দেখবেন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এরপর সিটিজেন সার্ভিস ইম্পর্ট্যান্ট লিঙ্কস তো আপনি সিটিজেন সার্ভিসে ক্লিক করলে বার্থ অ্যান্ড ডেট যাদের জন্ম সার্টিফিকেটের প্রয়োজন তারা এই বার্থে ক্লিক করবেন এবং যাদের মৃত্যুর শংসাপত্র প্রয়োজন তারা ডেটে ক্লিক করবেন তো আমি বার্থটা দেখে দিই দেখুন এখানটায় দিয়ে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই এর একটা ইউজার গাইড আছে নতুন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে মোবাইল নাম্বার দেবেন ওটিপি জেনারেট হয়ে যাবে এরপরে আপনি যে কোনো অ্যাপ্লিকেশানটি করবেন সেখানে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশান মানে কী পর্যায়ে আছে অ্যাপ্লিকেশানটি জানতে পেরে যাবেন ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেটটি চাইল্ড নেম রেজিস্ট্রেশন ডিলেট বার্থ রেজিস্ট্রেশন এবং বার্থ সার্টিফিকেট কারেকশান যার যেটা প্রয়োজন তা সে সেই অপশানে ক্লিক করে সেটা জেনে নিতে পারবেন এবার ডেথ সার্টিফিকেটেও দেখে দেবেন এই দেখুন ডেট সার্টিফিকেটে হাউ টু অ্যাপ্লাই ইউজার গাইড আছে এবং নিউ রেজিস্ট্রেশনের জন্যে আপনি ক্লিক করে নিতে পারবেন এরপর আপনি ট্র্যাক করে নিতে পারেন তো এইভাবে পরপর এই লিংকে ক্লিক করে আপনারা আপনাদের জন্ম ও মৃত্যু সার্টিফিকেট যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জেনে নিতে পারবেন তো ভিডিওটি শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখলেন এবং কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ